আন্তর্জাতিক মানব পাচারকারীরা ত্রিপুরাকে মানব পাচারের নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। ত্রিপুরা পুলিশের জালে তিন মানব পাচারকারী। ত্রিপুরা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। দেশ বিদেশ থেকে মহিলা ও শিশুদের ফুসলিয়ে ত্রিপুরা এনে বাংলাদেশে পাচার করছে এই চক্র। সম্প্রতি ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় থানায় বাবরা নাবাওয়েসি নামে উগান্ডার এক যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহৎ সফলতা লাভ করেছে পুলিশ। উল্লেখ্য, এই মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে উগান্ডার এই যুবতী গত 4 মে তারিখে তেজস এক্সপ্রেসে করে দিল্লি থেকে আগরতলা আসে। পরে আগরতলা রেল স্টেশন থেকে বিশাল চক্রবর্তী নামে এক যুবকের অটোতে করে বিশালগড়ে আসে উগান্ডার সেই যুবতী। বিশালগড়ে অপেক্ষারত এই চক্রের এক পাণ্ডা ইদ্রিস মিয়ার মারুতি ভ্যানে করে তার দুই সহকারী উগান্ডার সেই যুবতীকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। রাতে যুবতীকে সীমান্ত পার করাতে না পারায় তাকে সীমান্তের এক বাড়িতে রাখা হয়। আর সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হলে সেই যুবতী তাদের খপ্পর থেকে কোনো মতে পালিয়ে গভীরাতে বিশালগড় মহিলা থানায় এসে আশ্রয় নেয়। মানব পাচারকারীরা রেখে দেয় যুবতীর পাসপোর্ট এবং মোবাইলটি। থানায় এসে ঘটনা বৃত্তান্ত বললে পুলিশ সকালে তদন্তে নামে। সিপাহীজলার বিভিন্ন এলাকা থেকে এই তিন পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত গাড়ি, মহিলার পাসপোর্ট, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানব পাচার চক্রের এই পাণ্ডারা রাজধানীর আগরতলা সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে মানব সরবরাহ করে প্লেনে এবং ট্রেনে করে তাদেরকে প্রথমে আগরতলায় নিয়ে আসে। এরপর কেউ অটোতে করে তাদেরকে নিরাপদে আগরতলা থেকে সিপাহীজলায় নিয়ে যায়, কেউ তাদেরকে নিরাপদ জায়গায় রাখে, আবার সুযোগ বুঝে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করে। এই চক্রটি আগরতলা রেল স্টেশন থেকে বিশালগড় হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। চক্রটি আগরতলা রেল স্টেশন থেকে বিশালগড় হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অটো চালক থেকে শুরু করে বিশালগড় ও মধুপুরের স্থানীয় অনেকেই জড়িত রয়েছে এই কাণ্ডে। পুলিশ আশাবাদী শীঘ্রই মানব পাচারকারী চক্রের মূল পাণ্ডাদের পাকড়াও করা হবে। পুলিশের প্রাথমিক তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের স্বার্থে সবকিছু খোলাসা করে নিয়ে পুলিশ। এদিকে অভিযোগকারী যুবতীর পাসপোর্ট থাকলেও ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকায় পুলিশ পাসপোর্ট এবং ফরেন অ্যাক্টে মামলা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করে। পরে বিশালগড় আদালত যুবতীকে 15 দিনের জেল হাজতে পাঠায়। এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। তাদেরকে বিশালগড় পর্যন্ত আনা হয় সোশ্যাল মিন্স অফ ট্রান্সপোর্টেশন। তদন্তের সাথে আমরা পুরো মডাস অপারেন্ডি এখন বলবো না। এরপর বিশালগড়ে ওদেরকে স্টে করানো হয় এবং একটা অর্গানাইজড গ্যাং আছে যেটা বিশালগড় সাব ডিভিশনে কাজ করছে এবং সাম পার্টস অফ এন্টায়ার সিপাহীজলা ডিস্ট্রিক্টে অপারেটিভ আছে, এখন অপারেট করছে। তারা ওদেরকে এখানে হারবারিং করে এবং সেখান থেকে সেটা বাংলাদেশে পাচার করে। এ ধরনের একটা স্টোরি উঠে আসছে প্রিলিমিনারি ইন্টারভিউ। এটার উপর বেস করে আমরা যখন তদন্তকে আমরা যখন আরো নেক্সট স্টেজে নিয়ে গেছি, আমরা যখন ডিটেইল অ্যানালাইসিস করেছি, তখন আমাদের কাছে কিছু চাঞ্চল্যকর তথ্য, সেন্সেশনাল রেভলিউশন হয়েছে। এই তথ্য অনুযায়ী যেটা আমাদের কাছে স্টোরি এসেছে, এই হিসাবে আমরা ব্রেক থ্রু করতে পেরেছি এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন লোককে আমরা ডিটেইন করেছি এবং এই তিনজন লোকাল বিশালগড় ওদের বাড়ি, ওদেরকে আমরা ইন্টারোগেট করে আমরা যা পেয়েছি, একটা গাড়ি রিকভারি হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, সেটা এখানে আছে আমাদের, আমরা সেটাকে ডিটেইন করেছি গাড়িটাকে। এই গাড়িটা দিয়ে এই ট্রান্সপোর্টেশন, ইলিগাল ট্রান্সপোর্টেশন, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলে, সেটা করা হতো। এই গাড়ির ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি এবং এই চক্রের এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে মূল পাণ্ডা, যে হারবারিং করতো এবং সে ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত, ট্রান্সবর্ডার ট্রান্সপোর্টেশন অফ হিউম্যান ট্রাফিকিং, ওকেও আমরা ডিটেইন করেছি, এখানে আছে। এবং ফ্যাসিলিটেট করতো, যারা হারবারিং করতো, তাকেও আমরা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে যা এসেছে এই হিসাবে আমরা ডিটেইন করেছি।
এই এন্টায়ার গ্যাং এর মধ্যে আরো অপারেটিভস আছে, আমরা সেটাকে লোকেট করার চেষ্টা করছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এবং হোপফুলি আমাদের যে রাস্তা ইনভেস্টিগেশন যে পথে এগুচ্ছে উই আর হোপফুল যে আমরা আরো ব্রেক থ্রু করতে পারবো। আপনারা দেখেছেন ওদের কাস্টডি থেকে, আমরা আজকে যারা ডিটেন করেছি ওদের কাস্টডি থেকে ওই মহিলার পাসপোর্ট রিকভারি হয়েছে, উগান্ডার পাসপোর্ট, রিপাবলিক অফ উগান্ডার পাসপোর্ট। গাড়িটার কথা আমি আগেই বলেছি, ওই মহিলার ফোন রিকভারি হয়েছে এবং ওদের ফোন যেটা আমরা সিজ করেছি এটাকে আমরা ফার্দার অ্যানালাইসিস করব। এবং আমাদের টার্গেট হচ্ছে এই যে চক্রটা, এই ইলিগাল ইনফিল্ট্রেশনের সঙ্গে যুক্ত যে চক্রটা আছে এটাকে এন্টায়ারলি সেটাকে বাস্ট করা, এবং এদের মধ্যে যারাই যুক্ত আছে, ফেসিলিটেট যারা করছে এই ইলিগাল ট্রেডকে, সেটাকে আমরা আইনের আওতায় নিয়ে আসা, লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে নিয়ে আসা, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এ ব্যাপারে আরো বিস্তারিত এসডিপি মিশন বলবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ। We'll be right back.